আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অরিজিনাল বিটম্যাট অ্যাপ ইনস্টল করবেন। আপনারা যারা অনেক খোঁজাখুঁজি করেও প্লে স্টোরে খুঁজে পাননি বিটম্যাট অ্যাপটি, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো আপনারা কিভাবে অরিজিনাল বিটম্যাট ইনস্টল করবেন। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটু তো বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। সো বন্ধুরা, অরিজিনাল বিটম্যাট অ্যাপটা ইনস্টল করতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসার পর এখানে লিখতে হবে বিটম্যাট। বিটম্যাট লেখার পর আপনারা একটু নিচে চলে আসবেন, আসার পর দেখুন এখানে বিটম্যাট ফর অ্যান্ড্রয়েড অ্যাপিকে ডাউনলোড অ্যাপিকে পিওর ডট কম একটা সাইট আছে, আপনারা এই অপশনটায় ক্লিক করবেন। ভালো করে দেখুন অ্যাপিকে পিওর ডট কম একটা টুলস আছে, আপনারা এই টুলে ক্লিক করবেন, মানে এই সাইটটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে বিটম্যাট অ্যাপটা চলে আসবে। তো এই অ্যাপটাই কিন্তু অরিজিনাল, এই অরিজিনাল অ্যাপটা কিন্তু অনেক সময় প্লে স্টোরে খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না, অনেক বাজে বাজে অ্যাপ চলে আসে। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন। এই ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড অপশন চলে আসলো। এখানে ডাউনলোড অপশন চলে আসলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কিন্তু বিটম্যাপটা ডাউনলোড হবে, না হলে এখানে দেখুন ক্লিক হার বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। তো আমার এই অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ওপেনে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন ওপেনে ক্লিক করার পর কিন্তু এখন ইনস্টল চাচ্ছে, এখন কিন্তু আমি ইনস্টল দিচ্ছি। অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা আসল অ্যাপ কিনা। ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর দেখুন অ্যালাউ চাবে করে দিবেন, অ্যালাউ, তারপর কিন্তু অ্যাপটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন এখানে ইউটিউবে ক্লিক করবেন, ইউটিউবে ক্লিক করার পর আবারও ইউটিউবে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন সরাসরি ইউটিউবে চলে যাবে। তারপর আপনারা এখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই আমি এই চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ডাউনলোড আইকনটা চলে আসলো। তো এইভাবে আপনারা ইনস্টল করে ডাউনলোড করতে পারবেন আর বিটম্যাপটা পেয়ে যাবেন এইভাবেই। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত।